الرحمن الرحيم بل الذين كفروا يكذبون والله أعلم بما فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر وعملوا الصالحات لهم أجر غير ممنون صدق الله العظيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مروة إذا سنحت سنح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والتسليم قال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هجروا بيت بدنار পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে
মদিনায় চলে গেলে মক্কা ছেড়ে রসূল তোমাকে ভুলি আমি কেমন করে কে না কে দিন প্রচারের কাজে তুমি নিজেকে দিয়েছ বিলিয়ে রসূল তোমাকে ভুলি আমি কেমন করে তাই ফের কাফেরেরা চিনল না কে এলো কো ছেলেদেরকে দিল লালিয়ে পাথরের মারে ক্ষত বিক্ষত হলো শরীর ঝরিল খুন সোনার বদনে রসূল তোমাকে ভুলি আমি কেমন করে সর্বাগ্রে সর্বপ্রথম এই সবার সুযোগগত নির্ধারিত নির্বাচিত বিজ্ঞাপিত সভাপতি মহাশয় দূর দূরান্ত থেকে যে সমস্ত শ্রোতা মণ্ডলী এসে পৌঁছেছেন বয়স্ক বয় কনিষ্ঠ সমবয়স্ক মহাশাস ওলামাই কেরাম তালাবে আজিজ মুসল্লিয়ানি কেরাম নওজোয়ান ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা পর্দার অন্তরালে স্নেহার মা এবং বোনেরা সকলকে শ্রেণীভাবে জানাই সালাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মোবারকবাদ তারপরে জানাই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সর্ববিরাজ সর্বকালের সর্বসময়ের আহকামুল হাকিমীর মহান রব্বুল আলামিন খোদা যিনি আপনাকে আমাকে এই রাতের অন্ধকারে ঠান্ডার অবস্থাকে অপেক্ষা করিয়ে সুন্দর একটি রিয়াজুল জান্নার মজলিসে এসে বসে কিছু বলা বা শোনার তৌফিক দান করেছেন তাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার নিয়তে সামনে থেকে পিছু পর্যন্ত সকলে জোবান খুলে উচ্চস্বর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভালার বলার পুরা কন্ট্রাক্ট এই সামনের গোটা বিশেক লোক নেইনি সবাইকেই বলতে হবে সেই জন্য জোবান খুলে বলি আলহামদুলিল্লাহ নবীকুলের শিরোমণি আকাই নামদার তাজেদারি মাদানী সরওয়ারে কাউনাইন রহমাতুল্লিল আলামিন শফিউল মুসনাবিন আমিনার লাল মদিনার বুলবুল শাহিন শাহিদ আলম শাফি মাহশার সাকি কাউসার বদরুদ্দুজা শামসুল হুদা নূরুন আলা নূরিল্লাহ পেয়ারালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই জানবরা বুকভরা দরুদ এবং সালাম তাই সেই বিশ্বনবী বিশ্বকবি বিশ্বরবির উপরে পুনরায় আবার ছোট্ট একটি দরুদ শরীফ তেলাওয়াত করি সকলে জুবান খুলে উচ্চস্বর আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই মহাতারাম বুজুর্গ দোস্ত আমার ভাইরা আব্বা জানেরা খুব স্বল্প টাইমের মধ্যে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব অতএব কোরআন গ্রন্থ মুকুর থেকে কয়েকটি আয়াত এবং হাদিস শরীফ থেকে কয়েকটি হাদিস নববী তেলাওয়াত করেছি তাকে সামনে রেখেই কিছুক্ষণ কথাবার্তা আপনাদের সামনে রাখব আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার মা এবং জননী এবং ভাই এবং আব্বাজানদের নিকদৃষ্টি আকর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন যাহা বলাবেন তাকে আপনাকে আমাকে সকলকে যেন আমল করার তৌফিক দান করেন সকলে একবার মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বিশ্বকে পয়দা করেছেন সারা বিশ্বের মধ্যে যত কিছু রয়েছেন হাচরে গুচরে সচরে জমিনে এবং আসমানের মধ্যে যা আমাদের জ্ঞানে রয়েছে যা জ্ঞানের বাইরে নেই আরশে এবং ফারশের মধ্যে সমস্ত কিছু জিনিসকে যিনি তৈরি করেছেন তিনার নাম হচ্ছে আল্লাহ অতএব তিনি বলছেন আমি কে আজাতুলিল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিউ লিজামিই সিফাতিল কামাল ফাহুয়া আল্লাহ আল্লাহ তাকেই বলা হয় যে রব্বুল আলামিন সর্বদাই আছেন সর্বক্ষণ থাকবেন সর্বদাই থাকলেন সমস্ত জিনিসের মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ অতএব সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রশংসা যদি হয় তো আল্লাহরই হবে তাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সর্বপ্রথম যেই সূরাটা নামাজেতে পড়া হয় যেই সূরাটা নামাজের প্রত্যেক রাকাতে পড়া হয় তার সর্বপ্রথম একটা আয়াত বলেছেন সেই আয়াতটার তাফসির করে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করে দেব তার মধ্যে বলা হয়েছে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন আলহামদু মানে প্রশংসা করা তারিফ করা
ग्रामर आर्टिकल आरबी जे रही अलिफ लाम जे शब्द मध्य आसे तार जन्नो वैशिष्ट्यता है अल्लाहर जन्नो प्रशंसा हबे अतएव से प्रशंसा अल्लाह तबारक तालार जन्नो किन्तु आम्रा प्रशंसा करे थाकि जदि बिरियानीटा खूब भालो है प्रशंसाटा बाबरचिर होये थाके पैंडेलटा जदि भालो है डेकोरेटरेर आलार प्रशंसा होये थाके माइकेर साउंडटा जदि भालो है कोम्पानीर प्रशंसा होये थाके डेकोरेटर एबं जदि ভালো হয় তাহলে সেই মিস্ত্রি যে ছুতর মিস্ত্রি আছে ফার্নিচার মিস্ত্রি আছে তার প্রশংসা হয় কিনা ভাই তারই প্রশংসা হয় কিন্তু প্রশংসাটা হবে কার একমাত্র আল্লাহর একটু এক্সাম্পলে উদাহরণ একটু মূল্যায়ন করে দেখলে বোঝা যাবে যে প্রশংসা হলে আল্লাহরই হতেই হবে কেন আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন তাবারাকাল্লাযী বিইয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর দয়াল প্রভু রব্বুল আলামিন কারামে ইলাহির মধ্যে ঘোষণা করলেন সমস্ত জিনিসের মালিক আমি ক্ষমতা সমস্ত জিনিসের মধ্যে দিয়েছি আমি আল্লাহ আজকে যদি ধান না হতো বামুনচি রান্না করতে পারতো না যদি আদা রসুনের গাছ আল্লাহ তাবারক তাআলা না লাগাতো কোন খামারের মধ্যে কোন বামুনচি টেস্ট আনতে পারতো না আর যদি জমিন না পয়দা করতো ধানও ফলতো না আল্লাহ তাবারক তাআলা বলেন দুনিয়ার মধ্যে যদি গাছ না লাগাতাম কোন ফার্নিচার মিস্ত্রি কাজ করার তৌফিক পেতো না দুনিয়ার মধ্যে যদি আমি লোহা না তৈরি করতাম কোন রকম কোন মিস্ত্রি কোন কোম্পানি কোন রকম জিনিস তৈরি করতে পারতো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার আনানা আল্লাযী জাআলা লাকুমুল আরদা তোমাদের জন্য জমিন থেকে আমি তৈরি করে দিয়েছি ও আনজালনা মিনাস সামাঈ মাআ জমিনের মধ্যে পানি দিয়েছি বা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম সমস্ত কিছু ফল ফুরুট সমস্ত কিছু জিনিসকে আমি আল্লাহ উগিয়েছি তৈরি করেছি বাবরচির বাবরচি আনা তখনই ফলে যখন আমি তৈরি করেছি আর আমি তার যদি দুনিয়ার মধ্যে গাছ না তৈরি করতাম ফার্নিচার মিস্ত্রি কর্ম পেত না আমার আল্লাহ তাবারক তাআলা বলতেন সমস্ত কিছু জিনিসকে তৈরি করলাম আমি প্রশংসিত হব আমি আল্লাহ ঠিক না বেটি তাহলে প্রশংসা কার হবে আল্লাহ জোরে বলুন আল্লাহর প্রশংসা হবে আপনার যদি ভালো কাপড় পরতে পান ভালো বিবি পান ভালো ছেলে পান ভালো ঘর পান ভালো খাওয়ার পান জানবেন আল্লাহ তাবারক তাআলা আপনাকে ভালোবেসে দিয়েছে যদি আপনি তার প্রশংসা না করেন আমার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম আমার যত তোমরা প্রশংসা করবে ততই তোমার বাড়িয়ে দেব আর আমার যদি তুমি সমস্ত কিছু লাইন ছেড়ে দিয়ে সারা দুনিয়া প্রশংসিত হও সারা দুনিয়ার দরবারে ঘুরো লাঞ্ছিত কর্ম বঞ্চিত কর্ম পদদলিত কর্ম তারপরে তোমাকে পরীক্ষায় ফেলে দেব ছেলের উপরে না হলে স্ত্রীর উপরে বিমার দিয়ে না হলে টাকা নিয়ে না হলে তোমার কিছু ধ্বংস করে যখন তুমি আমার লাইনে ফেরত আসবে আর বলবে এ খোদা এ খোদা মেরা কোই নেহি হ্যায় তেরে সিওয়া আল্লাহ দরবারে যখন এমন ভাবে বান্দা বলতে থাকে আমার আল্লাহ বলে ডেকে দেখবে নিয়াজ করে দেব অবশ্যই যদি রাতের অন্ধকারে যখন আমি আসমানি দুনিয়াতে এসে যাই রাতের বেলা আমি আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছি আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাম ওয়া তামা যখন মানুষ বিস্তার থেকে হেঁটে দুনিয়ার সমস্ত কিছু দিনের থেকে কিনার আকাশ হয়ে বান্দা যখন আল্লাহ তাবারক তাআলার কাছে হাজরি দেয় আমার আল্লাহ তাবারক তাআলা বলেন বান্দারে ও আমার প্রেমিক বান্দি সমস্ত কিছু থেকে তুমি ছেড়ে আমার কাছে এসে পৌঁছেছো আর বলছো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আপনি আমার মাদদ করুন মায়ের পেটে তুমি মানন করেছো উপকার করেছো যদি একটা হাতকে নাঙ্গা করে দিতে একটা চোখকে তুমি টেরা করে দিতে কেউ মাইনরিটি হোক মেজরিটি হোক কেউ কোনো রকম মামে তাকে শুদ্ধাতে পারতো না আপনি সুন্দর
ভাবে আমাকে তৈরি করেছেন, সেই জন্য আপনি ছাড়া আমার কাছে কেউ মাদাদগার হতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যখন তুমি সোজা পথের প্রতিকমার জন্য আমার দরবারে বলো, আমি সমস্ত কিছু গোমরাহের স্থান থেকে বাঁচি তোমার উপকার করে, সমস্ত ব্যক্তি সমস্ত মখলুককে তোমার পদদলিতে আমি নামিয়ে দিই আল্লাহ, এ হচ্ছে আমার আল্লাহ। অতএব সেই আল্লাহ তাবারক তালা সমস্ত কিছু ক্ষমতার মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। অতএব আল্লাহ তাবারক তালার হুকুমকে বান্দার কাছে আল্লাহ হুকুম দিয়েছেন, বান্দা যতটা না মানি কিন্তু পূর্ণাঙ্গভাবে অন্যান্য মখলুকরা মেনে থাকেন। একটা উদাহরণ আপনি 14 পারাতে নিয়ে দেখুন, আমার আল্লাহ ঘোষণা করেছেন তোমরাও আমার মখলুক, একটা মৌমাছি আমার মখলুক, তাদের জন্য তিনটি জায়গা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম আমি আল্লাহ। ঘোষণা করলেন গোলাম শুনো আমার কালাম, ও আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিজি মিনাল জিবাল বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। আমি মৌমাছিদেরকে বললাম তিনটি জায়গার অ্যাপয়েন্টমেন্ট দিলাম, কারো ঘরের বাইরে তুমি জায়গা তৈরি করতে পারো ঘর, নাহলে পাহাড়ের গুহাতে করতে পারো ঘর, তা না হলে গাছের ডালেতে তুমি তোমার বাসস্থান তৈরি করতে পারো। মৌমাছিরা আপন মনে তিন জায়গা বিকিন চতুর্থ জায়গাতে ঘর তৈরি করে না, ঠিক না বেঠি? দেখবেন আল্লাহ তাবারক তালার হুকুমকে তারা পূর্ণাঙ্গভাবে মেনে চলে। অতএব সেই হচ্ছে কুদরত আলা খোদা, সেই খোদাকে যদি আজকের দিনে এই জলসার গাহেতে আমি আল্লাহর উপরে ভরসা করে সুন্দরভাবে চলতে পারি, তাহলে আল্লাহ দেখবেন গুনাগার করে বসিয়েছেন, দরজার মজলিস থেকে আল্লাহওয়ালা হয়ে উঠবেন। সেই জন্য যা শুনবো তা আমল করার নিয়ত করবো, বলুন ইনশাআল্লাহ, হাত তুলে বলুন ইনশাআল্লাহ, নারে থাকবেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার আব্বা জান সোনার চাঁদেরা, আমার আল্লাহ তাআলা তারা বলেন গোলাম আমি তোমাকে তৈরি করার জন্য কোন রকম কোনো উদাহরণ নেই না, কোনো এক্সাম্পল নেই না, কোন রকম আমি সাথে তৈরি করি না, আমি আল্লাহ তাআলা তোমারে তৈরি করেছি আপন মনে মহাব্বত দিয়ে, মহাব্বতের সঙ্গে সারা বিশ্বের মাখলুকাতের সমস্ত মানুষকে আমি তৈরি করেছি গোলাম রে, কিন্তু একের মতো দ্বিতীয়কে আমি তৈরি করি না, ফল তৈরি করেছি কোন রকম একটা ফলকে অপর ফলের মতন আমি তৈরি করি না, হাজারো হাজার ফুল দিয়েছি সকলের সুগন্ধ দুর্গন্ধ আলাদা দিয়েছি, ওরে গোলাম আমি একটা তৈরি করেছি সোনা, সোনার থেকে হাজার রকম প্রোডাক্ট তৈরি করেছে মানুষ, আমি তৈরি করে দিয়েছি লোহা, লোহার থেকে হাজার রকম প্রোডাক্ট তৈরি করেছে মানুষ, আমি যা ক্ষমতা রাখি তা ক্ষমতা কেউ বিশ্বে আমি দিই না আর না পারবে না, আমি হচ্ছে আল্লাহ। অতএব সেই আল্লাহকে যারা মেনে চলবে, অতএব সে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পদদলিত লাঞ্ছিত করবে না। ভাইরা আমার আব্বা জান সোনার চাঁদেরা, সেই খোদা তার কুদরতকে বোঝানোর জন্য কোরআন শরীফে একটা সুন্দর উদাহরণ ঘটনা পেশ করেছেন যে আমি কত বড় কুদরত ওয়ালা খোদা, তোমাদের গোমানে তোমরা বুঝো কিন্তু আমার কুদরতের খেলা একটু দেখার পরেও, তা সত্ত্বেও তুমি মসজিদ আসবে না, তা সত্ত্বেও সত্য কথা বলবে না, তা সত্ত্বেও তুমি নামাজ পড়বে না, তা সত্ত্বেও মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে না, খোদার হুকুমতটাকে একটু দেখো। তাই আল্লাহ তাবারক তালা সুন্দরভাবে কোরআনি ঘটনা একটা বলেছেন, অতএব অনেক আছে তার মধ্যে একটা ছোট্ট দেখে আপনাদের সামনে উল্লেখ করি। আমার মা বোনেরা রয়েছেন, ভাইয়ের আব্বা জানরা রয়েছেন, অতএব আল্লাহ তাআলা তালা বলছেন ওয়া ইদ ক্বালাত ইমরাআতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইমরানের বিবি নিয়ত করেছিলেন আমার মা আমার পেটের মধ্যে যদি বাচ্চা হয় আল্লাহ গো আমি মসজিদের বাইতুল্লাহর খিদমতের জন্য দিয়ে দেব, এটা আমার নিয়ত হলো। ও উম্মতে মুসলিমার ভাইরা আব্বা জানেন দশম গ্রাম পার্শ্ববর্তীর এলাকার মায়েরা, আল্লাহর নামে যা কিছু মান্যত হবে জায়েজ, গায়রুল্লাহর নামের কোনো মান্যত করা হারাম। ইমরানের বিবি মান্যত করেছিল আল্লাহ যদি দাও তুমি বাচ্চা আমি মসজিদ বাইতুল্লাহর খিদমতে দিয়ে দেব,
আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলেন এই মেয়েটা ওই ছেলের থেকে উত্তম, আমি আল্লাহ তৈরি করেছি, আমি যা জানি তুমি তা জানো না। বাইতুল্লাহর খিদমতের জন্য তার নাম মারিয়াম রাখা হলো। কোরআন শরীফে মারিয়াম নামে একটা সুরত নাজিল করেছেন। আমি আল্লাহ ও আমার মায়েরা বোনের আব্বা জানে না ভাইরা, কান করে শুনুন খোদার কুদরতের কথা। অতএব ঘটনা লম্বা আমি সংক্ষেপে আপনাদের সামনে জানাই। সেই মারিয়ামকে বাইতুল্লাহর খিদমতের জন্য রেখে দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তার খিদমতের জন্য যাচ্ছেন, দেখছেন বেমৌসুমি ফল মারিয়ামের কাছে রাখা হয়েছে। আমের সময় আঙ্গুর, আঙ্গুরের সময় আম। বলছেন ওরে মারিয়াম কোথায় ছিল বলো? মারিয়াম ঘোষণা করলেন ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যারা আল্লাহর উপরে ভরসা করেন, যারা খোদার উপরে ভালোবাসে, খোদার কুদরতের উপরে আশা রাখি, আমার আল্লাহ তাবারক তাআলা বেহিসাব কিতাব তাদেরকে রিজিক দিয়ে থাকে। দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিম কে বললে তুমি বাচ্চা কোরবানি ওই করিতে, আর ইসমাইল কে বললে তুমি ধনুজ ধারণ করিতে, ছুরিকে তুমি মানা করো, ছুরিকে তুমি মানা করো, ইসমাইলের ওই গরদান কাটিতে, দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। ভাইরা আমার আব্বা যেন সোনার চাঁদেরা। অতএব আমার আল্লাহ বললেন যারা আমার উপরে ভরসা রাখে তাদেরকে বেমৌসুমি ফল আমি আল্লাহ জান্নাত থেকে তাদেরকে পৌঁছে দিই। বলুন সুবহানাল্লাহ। মারিয়াম বললেন আল্লাহ পৌঁছেছে আমার কাছে। কেন মারিয়ামের কাছে কেউ আসে না, না কোনো জওয়ান আছে, না কেউ বড় আছে, না কেউ মেহমান আছে, না কেউ আছে, দরজা ভিতর থেকে বন্ধ থাকে। জাকারিয়া তার খালু তান দেখাশোনা করে। এমন ভাবে দুনিয়ার ব্যাপারে যা ওয়াকিফাল নয়, দুনিয়ার কোনো রকম ভাবে মারিয়াম জানত না। একদিন গোসল করতে নেমেছে মা গো, পুকুর ঘাটের মধ্যে পর্দার সঙ্গে গোসল করেছেন। গোসল করতে করতে দেখছেন একজন মানুষ রূপে সামনে দাঁড়িয়ে রয়েছে। মারিয়াম বলছেন فَاتَّخَذَتْ مِن دُونِهِمْ حِجَابًا। আমি পর্দা করেছি, আমি আল্লাহকে ভয় করি। ও তুমি কে আছো আমার কাছ থেকে, সরে যাও সরে যাও, আমি একজন পাকদামান মেয়ে ছেলে, আমি মারিয়াম কারো সাথে সাক্ষাৎ করি না, মারিয়ামের চেহারা কেউ আজ পর্যন্ত কেউ দেখি না। ওগো তুমি কে আছো সরে যাও, আল্লাহর হস্তে আমি পর্দা করে জরুরত পূর্ণ করতে এসেছি। সেই ব্যক্তি বলছেন কল আনা রব্বুকি লিআহাবা লাকি গুলামান জাকিয়া। ওরে মারিয়াম আমি কোনো মানুষ নই, আমি কোনো মানুষ নই, আমি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা জিব্রাইল, তোমাকে একটা বাচ্চার খুশখবর দেব বলে আমি এসেছি। অতএব এটা আল্লাহর ওয়াদার আমি দেব। মারিয়াম চোখের পানি ঝরিয়ে কাঁদতে শুরু করেছেন। কালা কাজালিক কেমন করে আমারটা হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। আজ পর্যন্ত কোনো ছেলে আমার গায়ে স্পর্শ করলো না, আমি কোনো জানি নয়, আমি কোনো বাগি নই, আমি কোনো রকম হোটেলে যাই না, আমি কোনোদিন কোনো রাস্তার ধারে কোনোদিন কোনো সন্তানের সঙ্গে রাত কাটাই না, কেমন করে আমার বাচ্চা হবে গো?
হযরত আল্লাহ তাআলা বলছেন হুয়া আলাইয়া হাইয়িন, ওটা আমার জন্য অনেক আসান। ওরে মারিয়াম, ওয়াকাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়ালাম তাকু শাইআ, সারা বিশ্বের মধ্যে কোন রকম নদ নদী চন্দ্র সূর্য জমিন আসমান কিছুই ছিল না, আমি আল্লাহ আমার কুদরতে তৈরি করেতে যখন পারি বিনা বাপেও আমি সন্তান দিতে পারি, তুমি দুঃখ নিও না। ওরে মারিয়াম, আমি আল্লাহ তোমার তালা দিলাম ঘোষণা, আয়াতাল্লিন্নাস, লোকের কাছে তোমাকে নমুনা পেশ করব। আমি আল্লাহ তোমার তালা আমার এত বড় ক্ষমতা বিনা আসবাবে বিনা সাদিতে বিনা বিয়েতে বিনা বাপে আমি আল্লাহ সন্তান ডাইরেক্ট দিতে পারি, এটা মানব জাতিকে জানাবো, তার জন্য তোমাকে উদাহরণ স্বরূপ নমুনা স্বরূপ পেশ করব। ধৈর্য ধরো, সহ্য করো মারিয়াম, দুঃখ নিও না, কষ্ট নিও না, তুমি ধৈর্য ধরো, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। ভাইরা আমার আব্বা জান হাজরাতে মারিয়াম আলাইহাস সালাম ধৈর্য ধরে কাঁদছেন আল্লাহ গো, সারা দুনিয়ার মধ্যে মারিয়ামের পাগদামানির কথা সকল মেয়েদের কাছে বলা হতো, মারিয়ামের মতন চরিত্রওয়ালী মেয়ে ছেলে নাই, মারিয়ামের মতন আখলাকওয়ালী মেয়ে ছেলে নাই, মারিয়ামের মতন এত পাগদামান এত পর্দানাসীন মেয়ে ছেলে দেখা যায় না। ওই মারিয়ামের পেট থেকে যখন বাচ্চা হবে দুনিয়ার মানুষ আমাকে ছেড়ে কসুরি দিবে না। কিন্তু আল্লাহ বলে আমি যা জানি তোমরা কেউ তাহা জানো না, অতএব আমি যেটা করব মানুষ ভুল বলতে পারে কিন্তু সঠিকটা জাহির আমি দুনিয়াতে করব, ভুল ভেঙে যাবে। আল্লাহ তাআলা বললেন মারিয়াম দুঃখ নিও না, কষ্ট নিও না। দেখতে দেখতে মারিয়ামের পেট বড় হয়ে গেল। মুফাসসিরনা বলছেন যখন 8 থেকে 9 মাসে পৌঁছেন মারিয়াম চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলছেন ওয়া কুনতু না এই মাটিটাকে তুমি ফাটিয়ে দাও, আমি মারিয়াম ধসে যাব, আমার নামও থাকবে না, নিশানাও থাকবে না, কেউ কোনোদিন আমাকে জিজ্ঞাসাও করবে না। আমার আল্লাহ তাআলা বলছেন মারিয়াম রে সহ্য করো, ধৈর্য ধরো, আগে চলো, আমি আল্লাহ দিলাম অর্ডার। পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে মারিয়ামের, দান্তে জেহে শুরু হয়ে গেছে। ও আমার মানবেরা, আল্লাহর বান্দা বান্দিরা, প্র্যাকটিক্যাল অবস্থা বলে বোঝানো যায় না, মায়েরা জানে বাচ্চা প্রসবের যন্ত্রণা। আমার আল্লাহ তাআলা বলেন ওই মায়ের যখন পেটের যন্ত্রণা হয় আমার আরশ পর্যন্ত ঘিনে যায়, ওই মা যখন কষ্ট পায় আল্লাহ আল্লাহ করতে থাকে, প্রথম বাচ্চাতে এত কষ্ট এত কষ্ট হয়। আল্লাহর নবী ঘোষণা করেছেন ও আমার উম্মতি রে দুঃখ নিও না, কষ্ট নিও না। আমার আল্লাহ দিয়েছেন ঘোষণা প্রত্যেকটা কষ্টের পরিবর্তে মকবুল হজ এবং উমরার সব বান্দি তোমার আমলনামাতে আমার লিখে দিবেন রব্বানা। ভাইরা আমার আব্বা জান, অতএব সেই জন্য বলা হয়েছে জান্নাতুল ওয়ালাদি তাহতা আকদামি উম্মাহাতিকুম, প্রত্যেকটা ছেলের জান্নাত ওই মায়ের পায়ের পদতলে রয়েছে। অতএব মারিয়ামের পেটের যন্ত্রণা শুরু হলো, মারিয়াম চোখের মধ্যে ঝরঝর ঝরঝর করে পানি ফেলে, আল্লাহ তোমার কাঁদে। আল্লাহ বলে আমি যাকে কাঁদাই আমি আমার কোনো বান্দা বান্দিদেরকে আমি ইচ্ছা করে কষ্ট দিই না, যে কষ্টটা দিই তার পিছনে দুইয়ের থেকে বেশি অবশ্যই অবশ্যই ভালাই থাকে, বলুন সুবহানাল্লাহ। অতএব মারিয়াম কষ্টকে সহ্য করে আগে বেড়ে চলে যাচ্ছেন, পেটের যন্ত্রণা শুরু হলো, আরশ থেকে এলান হয়ে গেল ফাআজাল মাখাদু ইলা জিসইন নাখুলা তুসাখিত আলাইকি রুতাবান জানিয়া। ও মারিয়াম,
তুমি সুন্দরভাবে এই গ্রাম থেকে বাইরে চলে যাও, একটা প্রবাহিত কানে শুকনো খাল রয়েছে, ওই খালের সাইডে একটা শুকনো খেজুর গাছ আমার আল্লাহ দিয়েছেন, তোমার বরকতে আমার আল্লাহ অর্ডার দিয়েছে ওই খেজুর গাছের তলেতে বসো, আর ওই খেজুর গাছের শুকনো ডালকে হিলাও, আমার আল্লাহ দিয়েছেন ঘোষণা, ওয়া হুজি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাই রুতবান জানিয়াং, তুমি গাছের ডাল হিলাবে, হিলানাটা তোমার কাজ, আর আমার আল্লাহ বলছেন দাওয়াটা কুদরতের কাজ, কষ্ট করাটা তোমার কাজ, ওই কষ্টকে কবুল করে দোকানে লাভ দেওয়া হচ্ছে আল্লাহর কাজ, বিস্তারা করাটা হচ্ছে বান্দার কাজ, আর সুন্দর মিঠা নিদের মধ্যে রাত্রি কাটানো হচ্ছে আল্লাহর কাজ, ঘর তৈরি করবে আসবাব তৈরি করেছো তুমি, তৌফিক দিয়েছে আল্লাহ, অতএব তাকে বাস্তবায়িত করে বরকতলা ঘর তৈরি করবে আমার আল্লাহ, সফরের জন্য রেডি হয়েছো তুমি, ওই সফরের মধ্যে ক্ষতিগ্রস্ত জিনিস থেকে বাদ দিয়ে কামিয়াব হওয়ার সফর করবে আমার আল্লাহ, অতএব আল্লাহ তামানিক তালা বললেন মারিয়াম ওই ডালটাকে হিলাও, কাজ হবে হিলানা তোমার, আর আমি আমার কুদরতের দ্বারাতে কাঁচা আম পাকা খেজুর ফেলবো আমি, আল্লাহ ফেলতে শুরু করেছেন আর শুকনো খালেতে পানি প্রবাহিত করে দিয়েছেন, আর দিলেন ঘোষণা, শুনো শুনো ওগো গোলাম খুদান কালাম ফাকুনি ওসরবি ওকরনি আইনাং فَإِمَّا تَرَئِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا الله تعالى اكتلم اللي اوه مريم তুমি ওই কানের খেজুর খাও আর প্রবাহিত খালের পানি খাও, ফাকুনি ওয়াশরাবি, বাচ্চা প্রসব হয়ে যাবে, জানো গো ও আমার ভাইরা আব্বা জান সোনার চাঁদেরা, যেই মা যখন প্রসব সময় এত যন্ত্রণা হয়, এত যন্ত্রণা হয়, মা বলে ওরে আমার সমস্ত সাহিরি পাড়া প্রতিবেশীর লোকরা আমাকে বিষ দাও খেয়ে জান দিয়ে দিই, আর আমি সহ্য করতে পারি না, এত যন্ত্রণা হয় ও আমার আব্বা জান ভাই জান আম্মা জান গো, কিন্তু যখন বাচ্চাটা প্রসব হয়ে যায় দাইমা বলে ওরে হালিমা এই তো দেখ কষ্টের ফল, তোর বেটা কি বেটি হয়েছে, মায়া তো গালিনী মা গো, ওই মা যখন নিজের নজর দিয়ে ওই বাচ্চার উপরে একটু নজর ফেলে বলে সোনার বাচ্চা রে, আমার এই চোখ দিয়ে যখন তোর চেহারায় নজর আমি ফেলেছি, আমার প্রসব যন্ত্রণা কোনো আর মনে হয় না, এটা হচ্ছে মা, তবেই তার পায়ের নিচে আল্লাহ দিয়েছে জান্নত। ভাইরা আমার আব্বা জান সোনার চাঁদেরা, পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বললেন ও মারিয়াম তোমার বাচ্চা হয়ে যাবে, তুমি ওই বাচ্চাকে দেখে তোমার মনকে শান্তি করো, তোমার চোখটাকে একটু শান্তি করো, তোমার মনেতে একটু তুমি খুশি হাসিল করো, কিন্তু যখন পাড়া প্রতিবেশীর লোকেরা আজানি আমি আসবে, তোমার কাছে প্রশ্ন জাগাবে কোথায় ছিল বাচ্চা বলো মারিয়াম, এত তুমি সতী মেয়ে ছেলে, এত ভালো মেয়ে ছেলে, এত সুন্দর তুমি মেয়ে ছেলে হওয়া সত্ত্বেও কোথায় থেকে বাচ্চা নিয়ে এলে তুমি বলো, ওরে মারিয়াম আমি জানিয়ে দিলাম, যখন তোমার কাছে এসে আসবে তুমি বলবে ইন্নি নাজারুতু লিরহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, সেই মুহূর্তে তোমার কাছে যখন প্রশ্ন জাগাবে তুমি একটাই কথা বলবে ও পাড়া প্রতিবেশীর ভাইরা আব্বা জানেনা আমার বোনেরা আমি কথা না বলার রোজা রেখেছি, আমি কথা বলবো না, আমি রোজা রেখেছি কথা না বলার, একটা রোজা হয় না খাওয়ার, আর আল্লাহ বললে মারিয়াম রে কথা না বলার রোজা রেখে কারুর সঙ্গে কোনো কথা বলো না, কিন্তু দুনিয়ার মানুষ কি ছেড়ে দেবে, ছেড়ে দেবে
পীরের বেটা হোক আর ওলির বেটা হোক, আর পীরের বেটি হোক আর লিডারের বেটি হোক, কেউ ছাড়বে না। কোথায় থেকে নিয়ে এসেছো বলো? যদি বাপ বেঁচে থাকে তাহলে বাপের কথা বলা হবে, তোমার বাপ এমন নয় তুমি কেন এমন হলে, তোমার মা এমন নয় তুমি কেমন এমন হলে। কোরআন তাই বলেছেন, ও হারুনের বোন, তোমার আম্মা এমন ছিল না, তোমার ভাই এমন নাই, তোমার মা কোনো রকম খারাপ মেয়ে ছিল ছিল না। তুমি কোথায় থেকে এত আজীব জিনিস নিয়ে এলে বলো? কোথায় পেলে বলো? কোন জায়গায় পেলে বলো? কোথায় থেকে কেমন করে কি অবস্থার মধ্যে এলে বলো? মারিয়াম বলছে, আমি কথা না বলা রোজা রেখেছি, আমি বলবো না। কিন্তু মারিয়ামের চোখে ঝরঝর করে পানি গড়া। ও গো রব্বুল আলামিন, তুমি ধৈর্য ধরতে বলেছ, আমি ধৈর্য ধরেছি, তুমি সহ্য করতে বলেছ, আমি সহ্য করেছি, প্রশ্নের উপরে প্রশ্ন আছে, আমি কত সহ্য করব মালিক। আমার কখনো বাপ দিয়ে বলে, কখনো মা দিয়ে বলে, কখনো আম ভাই দিয়ে বলে, আমি সহ্য করে যাই। আল্লাহ তাআলা বলছেন, ওরে মারিয়াম, আমি আল্লাহ যা জানি কেউ তা জানে না, আমি আল্লাহ যা বুঝি কেউ তা বুঝে না। তুমি সহ্য করো, ধৈর্য ধরো, যদি অতিরিক্ত প্রশ্ন তোমার কাছে করে, আমি ঘোষণা দিলাম, মারিয়াম ফাশারাত ইলাই। বেশি যদি প্রশ্ন করে, তোমার কোনো কথা বলার দরকার নেই, ওই বাচ্চার দিকে ইশারা করে দাও যে যা কিছু জিজ্ঞাসা করার আছে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো, আমাকে কোনো জিজ্ঞাসা করো না, ওর দিকে ইশারা করে দাও, কেন ওকে পাঠিয়েছি আমি। কিন্তু এটা কি চলবে? সেই জমানার লোক বলছে না, কি বলেছে? কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ওরে মারিয়াম, কোথায় থেকে তুমি বাচ্চা নিয়ে এনে কেমন করে নিয়ে এলে? নিজের কথা নিজে বলো, বাচ্চাকে দোষী করো না। কতই হসপিটালে বাচ্চা হলো, নার্সিং হোমে বাচ্চা হলো, কত ঘরে বাচ্চা হয়েছে, আজ পর্যন্ত হাজার হাজার বাচ্চা পাড়া প্রতিবেশীতে আছে, আজ পর্যন্ত কোনো এইরকম ছোট বাচ্চা কথা বলে না। বাচ্চাকে কেন দোষী করো? তো নিজের কথা নিজে বলো, বাচ্চাকে দেখায়ও না। আমার আল্লাহ আমার তারা বলছেন, মারিয়াম, আমি যাহা বলি তুমি তাহা করো, মানুষ বুঝে না, আসবাবের উপরে ইয়াকিন রেখে যে আসমানের অবস্থা দেখে না, পাহাড়ের অবস্থা দেখে না, দরিয়ার অবস্থা দেখলো না। তোমার কাছে যা প্রশ্ন করে শুনো, কোনো উত্তর দিতে তোমায় লাগবে না, ধৈর্য ধরে সহ্য করে হাজরাতে মারিয়াম, ঝরঝর করে চোখের পানিগুলো ফেলে আল্লাহর দরবারে বলে, মালিক আমি কত সহ্য করব খোদা। প্রশ্নের উপরে প্রশ্ন আসে, আল্লাহ গো আমি বাচ্চার দিকে ইশারা করেছি, আবার তারা আমার উপরে প্রশ্ন করেছে। আল্লাহ বলে, যখন তোমার সমস্ত কিছু বাচ্চা শেষ হবে, যখন তোমার ধৈর্যের অবস্থা শেষ হবে, সেইখান থেকে আমার রহমত শুরু হবে। আমার আল্লাহ তা আমার একতলা দিলেন ঘোষণা, ওরে মানব তুমি জানো না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি তিনটা জিনিসকে ইজতিমা করে তোমারে পয়দা করলাম, তা সত্ত্বেও তুমি আমার কুদরতের খেলা বুঝলে না। আমি আগুন পানি মাটিকে একত্রিত করে 120 মুসলিম তুলে তাকে আস্তে আস্তে করে তৈরি করে, আমি আদমের মধ্যে রুহ দিয়ে বিনা কোনো এক্সাম্পল বিনা কোনো নমুনাতে আমি তৈরি করেছি। জানো তুমি কেন আমার উপরে বিশ্বাস আনো না? তুমি জানো ছোট ছেলে কথা বলে না, আমি যাকে চাইবো তার দ্বারাতে কথা বলাবো, এটা হলো আমি আল্লাহ, আমার কুদরতের খেলা তুমি কেন বিশ্বাস করো না? আমার আল্লাহর রহমত জোশে এলো, আর আল্লাহ এজাজত দিয়ে দিল, ওই বাচ্চাকে ঘোষণা করতে বলল, বাচ্চা দীপ্ত কণ্ঠে সারা বিশ্বকে জানিয়ে দিল, আজ নয় 1400 বছর পূর্বে যে ঘটনা হয়েছিল, কেমন পর্যন্ত খোদার কুদরতের খেলা ওই বাচ্চা
রাস্তা দেখিয়েছে আর শিশু ছেলে মায়ের কোণে ছিল দোলনায় দুলে মায়ের পিস্তানে দুধ খায় সেই বাচ্চা দীপ্ত কণ্ঠে খোলে মানুষের কাছে হাজার হাজার নরনারীর কাছে বলে উঠল আলা ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু فأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جب যতদিন আমি দুনিয়ার বুকে থাকবো আমি সালামাতির সঙ্গে থাকবো আর যখন যাব সালামাতির সঙ্গে যাব ওরে মানব জাতি রে আমার মাকে তোমরা বুড়া ভালা বলো না আমার মা কোনো জানি নয় আমার মা কোনো কোনো বেপরদাগির মেয়ে নয় আমি হচ্ছে ঈসা রূহুল্লাহ আল্লাহ ডাইরেক্ট আমার মায়ের পেটে আমাকে পাঠিয়েছে আমার মাকে তোমরা কোনোদিন খারাপ ভেবো না আর যদি খারাপ ভেবো আল্লাহর ফেরেশতার থেকে তোমার নামটা খারেজ করে দিবে তোমারে মাফ করবে না মাঝে আমার চোখের মানিক কবু ভুলবো না আমাকে মানিক যখন খুলি আমি দেখি আমার সোনার মাকে মা বাপের কদমের নিচে ছেলের জান্নাত সন্দেহ নাই তাতে মা বাপের খিদমত করলে রে ভাই পাবে জান্নাত খোদার রহমতে মা গো আমি ছিলাম আধার ঘরেতে আনিলেন মা অতি কষ্ট করে আমাই এই পৃথিবীতে মাগো আমায় দোয়া দিও মাগো আমায় দোয়া দিও পারি যেন যেতে জান্নাতে বড় দোয়া দিও না মাগো হবে আমায় আখেরাতে পস্তাতে মাঝে আমার চোখের মানিক কবু ভুলবো না আমাকে মানিক যখন খুলি আমি দেখি আমার সোনার মাকে ও আমার ভাইরা আব্বা জানে না সোনার চাঁদেরা ওই আল্লাহ তামার তালা যাহা চাই তাহা করতে পারে অতএব সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতকে মানুষের কাছে বোঝানোর জন্য প্র্যাকটিক্যাল ভাবে বাচ্চা ছেলের মুখ থেকে বলিয়ে দিলেন অতএব গোলাম রে সে আল্লাহকে যদি মেনে চলতে পারো তোমার জিন্দগির মধ্যেও আল্লাহ তামার তালা সুন্দর জিন্দগি আতা করে দেবে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার সেই খোদার ভালোবাসাতে আমরা আপনার আজকে সকলেই বসেছি অতএব সেই ভালোবাসাকে নিয়ে যদি উঠতে পারি তাহলে ফজরের নামাজটা কাজা হবে না যদি মনের মধ্যে ভালোবাসা থাকে কোনোদিন কোনোদিন আপনি কষ্ট পাবেন না অতএব খোদার কুদরতের খেলা যদি একটা নয় হাজার ঘটনা রয়েছে ভরসা আপনি রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ভরসার মধ্যে যখন অরিজিনাল বুঝতে পারবেন অতএব আপনার রাস্তাকে তখন খুলে দিবে রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমার রাস্তায় যারা মুসাআনা মুজাহাদা করবে তাদের রাস্তাটাকে আমি খুলে দেব সুন্দরভাবে এটা হচ্ছে খোদার ঘোষণা হযরত ইব্রাহিম আলা নবীজিনা ওয়া আলাইহিস সালাতু ওয়া তাসলিমকে নমরুদ বলেছিল যে আজকে তুমি আমাদের সঙ্গে যা ব্যবহার করেছো আমাদের এই ঠাকুর গুণাকে তুমি ভেঙেছো অতএব তোমাকে আমরা আর বাঁচতে দেব না অতএব ইমরুদ বলার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম বলেছিলেন যদি আমি ভেঙে থাকি তোমাদের ঠাকুরগুনোই বলে দিবে কেন ওই যে বড় ঠাকুরটার ঘাড়েতে কুড়োলটা রয়েছে ওই বলে দিবে যে ও ভেঙেছে না অন্য কেউ ভেঙেছে কোরআন দুপ্ত কণ্ঠে ঘোষণা করে বলেছিলেন আলা বাল ফালাহু কাবীরহুম
হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতাকুন। তোমাদের ঠাকুর যদি সত্য যদি কথা বলতে পারে ওকে জিজ্ঞাসা করো, অবশ্যই অবশ্যই ও বলে দেবে। হযরতে ইব্রাহিম এমন ভাবে একটা লাইন গ্রহণ করলো, ও বলছে ওদের থেকে বড় যে ওই কাজ করেছে ওর দিলে ছিল আমি করেছি, আর ওরা বুঝেছে বড় ঠাকুরটা করেছে, যদি করেছে ওরে তোমরা জিজ্ঞাসা করো। ঠাকুর কোনো দিন কথা বলে না, প্রশ্নের উত্তর পাই না। সমস্ত নবদূতের ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়েছে, অগ্নিকুণ্ড জ্বালালেন বিরাট বড় করে, আর জ্বালানোর পর আজ আমরা চড়ক মেলা দেখতে যাই। বাবা আপনাদের এলাকাতে হয় কিনা জানি না, আমার এলাকাতে হয় চড়ক মেলা। কারে বলে, একটা গাছের উপরে একটা গাছ দেওয়া হবে, একজন লোক একটা কমরে গামছা বেঁধে ঘুরবে আর ফুল ফেলবে, সেটাকে বলা হয় চড়ক মেলা। সেই ফুলগুলো যারা নেবে, যাদের বাচ্চা কাচ্চা হয়নি তাদের নাকি হয়ে যায়। এটা হচ্ছে বিরাট বড় একটা কুসংস্কার, এটা হচ্ছে আজ নয় বিরাট বড় শিয়া ধর্মের এবং খারাপ একটা আচরণ এইখান থেকে এসেছিল, যেটা হযরত ইব্রাহিমকে ওই চড়ক গাছের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে নমরুদের দলেরা আগুনে ফেলবেন। বন্ধু আমার, ভাইয়েরা আমার, আজকে খোদার ভালোবাসার এই অবস্থাকে যদি আপনি দিলে না নিতে পারেন, আপনার মরণ ভালো হবে না, চলনও ভালো হবে না, হাসরও ভালো হবে না, কবরও ভালো হবে না, পুলসেরাতও ভালো করে পার করবেন না, আর যার মরণ ভালো নয় জহন্নমে চলে যাবে। তাই জন্য আপনাদের শোনাই, ইব্রাহিমকে ঘুরানো হচ্ছে আর নিচেতে আগুন জ্বলছে, আর ইব্রাহিমকে বলছে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দেব, এক খোদার নাম থেকে তুমি ঘুরে এসে যাও, তা না হলে আগুনের মধ্যে তোমাকে আমরা দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কোনো অসুবিধা নাই, আমার আল্লাহ তাআলা তালা ওই সময় পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্তার পরীক্ষা নিয়েছিলেন। কি পরীক্ষা? মিকাইলকে পাঠিয়েছেন পানি ভরছে দুব বলতে, বলো ইসরাইলকে পাঠিয়েছেন জান কবজ করে নেব বলতে, বলো ইসরাফিল মিকাইল জিব্রাইল ইসরাফিল সকলকে পাঠিয়েছেন মাদাদের জন্য, আমার খালিলকে গুনিয়ে গুনিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হবে, তোমরা মাদাদের জন্য উপকারের জন্য চলে যাও চলে যাও। সকলে এসে বলছেন ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, আপনার জন্য আমরা মাদদ করতে এসেছি, একবার বলুন বলুন। ইব্রাহিম বললেন কারো কোনো প্রয়োজন নাই, চলে যাও, আল্লাহ আমাকে একাই তৈরি করেছিলেন, কারো কোনো মাদদ নেই না, কারো কোনো সহযোগিতা নেন না, কারো মাঝরুটি নেই না, কারো মাইনরুটি নেন না, কারো কোনো রকম পরামর্শ নেন না। সেই আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনের জ্বলাটা ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসাতে আগুনে জ্বলতে রাজি আছি, কারো কোনো রকম উপকার নেব না। ঘুরে চলে গেল, বলে উপকার নেবে না। আমার আল্লাহ বলে যাদের আমার উপরে বিশ্বাস চলে, যারা আমার উপরে বিশ্বাস করে, আমি আল্লাহ তাদেরকে এমনভাবেই উপকার করি তার গুমানের বাইরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ঘুরিয়ে ঘুরিয়ে দুকুন আগুনের মধ্যে ফেলা হবে। ইব্রাহিম জানে জানের মালিক যিনি, আগুনেরও মালিক হলেন তিনি, আগুনকে জ্বালানোর ক্ষমতা দিয়ে তিনি, এই শরীরকে ভালোবাসেন তিনি। অতএব আল্লাহ যদি আমার জ্বলাটাকে ভালোবাসে, আমি ইব্রাহিমের কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আর আল্লাহ যদি না চাই খোদা তোমারের কোনো হুকুমের কমি হবে না। আল্লাহর উপরে ভরসা করে চলে গেলেন আগুনের মধ্যে। ভাইরা আমার, আব্বা জান সোনার চাঁদের আর দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান, এবার আগিমকে ফেলল নমরুদ অগ্নিকুণ্ডতে, কে বেতারে বাঁচাইল সেইখানেতে, দয়াল মেহরবান কে পারে বুঝিতে তোমার শান, দিলেন খোদা ঘোষণা শুনো গোলাম, কন্যা ইয়ানার কুনি বারদাউ ওয়াসালামান আলা
ইব্রাহিম ওরে আগুন আমি তোমাকে গরম হওয়ার জ্বলানোর ক্ষমতা দিয়েছিলাম ওরে আগুন আমি তোমাকে আবার দিলাম ঘোষণা আমার হাবিব আমার ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা নয় সালামতিওয়ালা হয়ে যাও একটু কোনো তুমি জ্বালায়ও না আমার ইব্রাহিমের শরীরে যতটা গরমের প্রয়োজন ততটা গরম থেকো যতটা নরমের প্রয়োজন ততটা ঠান্ডা হয়ে যেও ইব্রাহিমের যেন কোনো কষ্ট না হয় যদি কষ্ট হয় আমি আল্লাহর দিলাম ঘোষণা মাখলুকাতের খাতা থেকে নামটা কেটে দেব আমাকে কেউ রুখতে পারবে না কথা বুঝেছি যদি বলতো ঠান্ডা হয়ে যাও তাহলে ইব্রাহিম আমার কোলাপস হয়ে বরফেতে মারা যেত আল্লাহ বললেন সালামতিওয়ালা হয়ে যাও ভাইরা আমার খোদার উপরে যদি বিশ্বাস রাখেন সে আল্লাহ তাবারক তাআলা আপনাকে অবশ্যই বাঁচাবে আসবাব ব্যবহার করুন কিন্তু বিশ্বাস করবেন না আসবাব ব্যবহার করুন ইয়াকিন খোদার উপরে রাখুন ইউনুস নবীকে আল্লাহ তাবারক তাআলা পরীক্ষার জন্য মাত্র 9 ব্যক্তিকে উনি ওনার জিন্দেগির মধ্যে মুসলমান তৈরি করেছিলেন একটুকু বলেছিলেন ইয়া রাব্বাল আলামিন আমি ইউনুস বছরের উপরে বছর কাজ করে যাচ্ছি কত যাব আল্লাহ বললে এটা আমার অর্ডার তুমি যাও কেন তুমি আমার কাছে শিকায়ত করলে যাও এর জন্য বড় লোকের বড় পরীক্ষা আল্লাহ তাআলা তারা বললেন ইউনুস তুমি চলে যাও ওই দরিয়ার সাইডে এটা আমার অর্ডার হযরত ইউনুস চলে গেলেন দরিয়ার সাইডে মাছকে বললেন মাছ রে আমার ইউনুস গেছে তোমার ওই ফ্রিজের মধ্যে থাকার জন্য তুমি ভিতরে নিয়ে নাও মাছ নিয়ে নিলেন ঘটনা লম্বা ও আমার ভাই জান আব্বা জান সোনার চাঁদে রাখো 1 কোনো রকম ভাবে সাত বন্ধ করে থাকতে পারবেন না আর ইউনুস 40 রয়ে গেল বিনা দরওয়াজা বিনা জানালা বিনা লাইট বিনা কোনো খাওয়ারে আমার আল্লাহর কুদরতে কোনো অসুবিধা হলো না ঠিক না বেটি হয়েছিল কোনো অসুবিধা হয় না ওইখানে রোতে রোতে থাকতে থাকতে ইউনুস তার নিজের জিন্দেগির কথা মনে পড়ল কেন এলাম কেন পাঠানো হলো মানুষ ভুল করতে পারে কিন্তু যদি সঠিক জ্ঞানটা ফিরিয়ে নিয়ে এসে আল্লাহ মাফ করে দেয় ইউনুস নবী এখানে ওইখানে চেয়ে মনে করলো অবশ্যই আমার ভুল হয়ে গেছে তার জন্য আমি এত বড় পরীক্ষায় পড়েছি আমার আল্লাহ বলল ইউনুস রে ভুল করে তিনি এহসাস করে নিয়েছিস মনের মধ্যে লজ্জিত হয়েছিস আমি শিখিয়ে দিলাম দোয়া পড় ওই দোয়ার পরিবর্তে আমি ওসিলা করে তোরে বাঁচিয়ে নেব শত্রুপাড়ায় ঘোষণা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমার আল্লাহ তাবারক তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিলেন ইউনুস তুমি বলো বললেন লা ইলাহা ইল্লা আনতা ও গো মালিক ও গো আল্লাহ ও গো রব আপনি ছাড়া কেউ মালিক নয় কেউ আল্লাহ নয় আপনি ছাড়া কেউ কোন ধন নাই আপনি ছাড়া আমাকে কেউ পয়দা করে না অবশ্যই অবশ্যই আমি বিরাট বড় জুলুম করেছি আপনি আমারে মাফ করে দেন আপনি যদি না মাফ করেন আমি খাসারাতে পড়ে যাব ঘাটাতে পড়ে যাব নাকাম হয়ে যাব আমার আল্লাহ ইউনুসের দোয়া কবুল করে নিলেন আর আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করলেন ফাস্তাজাবনা লাহু আলিফ সিনতা সেই শব্দের মধ্যে ব্যবহার হয় যেইখানে মাদার এবং উপকারের জন্য তলব করা হয় চাওয়া হয় আল্লাহ তাবারক তাআলা বললেন উনি যখন এই দোয়া পড়েছে এই দোয়ার বরকতে ওই রকম কম কষ্ট থেকে ইউনুসকে আমি নাজাত দিয়ে দিলাম হযরতে ইউনুসকে আবার দরিয়ার সাইডে 40 পর ওই মাছ পেট থেকে উগলে দিলেন গাছের পাতা শরীরে জড়িয়ে জেনম চিনেন সেনম হয়ে গেলেন আমার আল্লাহ তাবারক তাআলা বললেন ও মুহাম্মদ আমি ইউনুসকে এই দোয়ার পরিমন্তে নাজাত দিয়েছিলাম সেই দোয়া আমি তোমার কাছে পাঠালাম যদি কেউ শরীর খারাপে পড়ে কেউ যদি দোকানের জন্য পড়ে কেউ যদি ব্যাটার উপর দম করে কেউ যদি নিজের পেরেশানির জন্য পড়ে আমি আল্লাহ তাবারক তাআলা ওই রকম ইউনুসকে জেনম কষ্টের থেকে নাজাত দিয়েছিলাম এমনভাবে এই আয়াতে কোরআনের বরকতে সারা বিশ্বের মানুষকে আমি নাজাত দেব বলুন সুবহানাল্লাহ আর আমরা ইউনুস খতম কখন করিব মা
দশ বলে বেটা বাপ বলে যে বেটা আমার ইউনুস খতম করে দিলি রে, আমি তোর কাছে এত ভারী। কে বলে? বাপ বলে বেটার কাছে যে বেটা তোমার ইউনুস খতমটা করিস নি, জানে ইউনুস খতম করলে তিন দিন হ্যাঁ দশ দিনে মারা যাবে। তাই মারা যাবার জন্য আমার ইউনুসকে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া ইউনুসটাকে আমরা ধরে নিয়েছি, এটা ভুল ডিসিশন, এটা ভুল। একবারে খেয়াল, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে দোয়া নেমেছে বটে, এসেছে বটে, এটা মরার জন্য নয়, এটা শেফার জন্য, এটা মরার জন্য নয়, এটা হচ্ছে বরকতের জন্য। আপনার দোকানে আপনি পড়তে পারেন, জিন্দেগির মধ্যে পড়তে পারেন, আপনার দশক গ্রামের মধ্যে আমি যেটা দেখেছি যে শরীর খারাপ হলেও যেরকম পড়ে, দোকানেতে লাভ হলেও পড়ে, ঘরের মধ্যে বরকতের জন্য পড়ে, অন্যান্য কাজের জন্য এরা দোয়া ইউনুসের মজলিস তৈরি করে পড়ে দোয়া করে, এটা হচ্ছে দোয়া ইউনুসের আসল মকসদ। তো ভাইরা আমার আব্বা জান, যেটা আমি বলতে যাচ্ছিলাম যে এক আল্লাহর উপরে যদি ভরসা করতে পারেন, আল্লাহ তাবারক তাআলা আপনাকে হরেক ফিকিরে বাঁচিয়ে নেবে, আর খোদার কাছ থেকে যে দূরে হেঁটে যাবে পেরেশানি উঠাতে হবে, আল্লাহ তাকে যে কোনো বাহানাতে আগে লাইনে নিয়ে আসবেন, তারপরে তার মাগফিরাত হবে। কথা আমার বুঝতে পারছেন না পারেন না, একটুকু দেখেলেন? যদি বলেন আমি মাওলানার বেটা, মাওলানা, যদি কেউ বলে আমি মাওলানার স্ত্রী, কেউ যদি বলে আমার বিরাট বড় নসব, তাহলে একটু ইতিহাস কোরআনের দিকে চলে যান। আদম ছিল নবী, তার বেটা ছিল কাফের, বাপের ওসিলাতে বেটা হেদায়েত পেল না। নূহ নবী ছিল কেনান, তার বেটা তাকব্বুর করার কারণে জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, আর লূতের বিবি কিছুটা গুনার সহানুভূতি করার কারণে খোদা নারাজি পেল। ও আমার ভাইরা আব্বা জান, অতএব আল্লাহ তাবারক তাআলার দরবারে সর্বক্ষণ সর্বদা সব দিক থেকে খোদার উপরে যে ভরসা করবে, আল্লাহ তাবার জন্য বলেন আমার উপরে যে ভরসা করবে, আমি আল্লাহ দুনিয়া আখেরাতে তারে কামিয়াবি করে দেব। কিন্তু ঘোষণা দিলাম, ইয়া আয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। ও আমার গোলাম, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছি গোলাম রে, রাতের অন্ধকারে দিনের উজালায় মায়ের পেটে তোমরা এসেছো, সুন্দরভাবে জীবন দান করলাম, আমাকে ভয় করো, আমাকে মেনে চলো। আর অকুনু মাআস সাদিকিন, আর সত্যবাদী ওলাদের সঙ্গে সাথ নিয়ে চলো। কথা বুঝতে পারছেন? সত্যবাদী হলো নবী, সত্যবাদী হলো সাহাবা, সত্যবাদী হলো তাবেঈন, সত্যবাদী হলো আউলিয়া, সত্যবাদী হলো ওলামা, সত্যবাদী যারা হবে আল্লাহওয়ালা, তাদের সঙ্গে সাথ দিয়ে আপনি চলবেন, আল্লাহ তাবারক তাআলা আপনার জিন্দেগিকে সুন্দরভাবে গড়ে দিবেন। যদিও ভুল হয়ে থাকে, খোদা তাবারক তাআলা বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, সুন্দরভাবে তওবা করে নাও। আল্লাহর নবী বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, সুন্দরভাবে আমি তোমাদের গুনাহকে মাফ করে দেব, সমস্ত গুনার পরিবর্তে আমি গুনগুলোকে সওয়াব এবং নেকির মধ্যে পরিবর্তন করে দেব। ভাইরা আমার আব্বা জান, সোনার চাঁদেরা, লেইনুষ্ট বানেরা, আম্মা জানেরা, অতএব এই দশক গ্রামের মাটি আমার কবি মহব্বতের মাটি, আজকে সেইখানে এসে আল্লাহর ওয়াহদানিয়তের উপরে, খোদার উপরে ভরসা করুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর হুকুমকে মেনে চলুন, আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরভাবে মহব্বত করে থাকুন। যেই নবী আপনার জন্য পেটে পাথর বাঁধতে দ্বিধাবোধ করে না, যেই নবী আপনার জন্য কোনোদিন নিজে না খেয়ে উম্মতের জন্য সমস্ত কষ্ট বরদাস করেছে, যেই নবী দান দান শহীদ করেছে, যেই নবী মা হারা বাপ হওয়ার সত্ত্বেও আপনার আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে, সেই নবীকে কোনোদিন ভুলবেন না, তার চরিত্র আখলাককে নিয়ে চলবেন। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবেন আজগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবেন আজগতে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবী জীবে হেসেতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবেন আজগতে, 63 বছর জিন্দেগি
দিলেন নবী উম্মতে এখনো কাঁদেন নবী সোনার মদিনাতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে ভাইরা আমার আব্বাজান সোনার চাঁদেরা আল্লাহকে ভালোবাসুন আল্লাহর হুকুমকে মেনে চলুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার সুন্নতের উপর আমল করুন আল্লাহ আপনার মরণও ভালো করবে জিন্দেগিও ভালো করবে সকলের সঙ্গে ব্যবহার তবকা অনুযায়ী ছোটদের সঙ্গে স্নেহ বড়দের সঙ্গে ভালোবাসা বড়দের ইজ্জত সম্মান দিয়ে আলেম আমাদের সুন্দর থাকবেন মরণ ভালো কবর ভালো হাসর ভালো আল্লাহ তাবারক তাআলা যতটুকুন বলালেন আমাকে আপনাকে সকলকেই যেন আমল করার তৌফিক দান করেন এই কথা কথাবার্তা বলে আপনাদের সকলের কাছে দোয়ার প্রার্থী হয়ে দোয়ার আবেদন করে প্রাণ ভরা দোয়া দিয়ে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য এখানে শেষ করলাম ওয়াকুরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ।